Let us rejoice in thee. This is the day of Eid. Let us rejoice in thee. Assalamu alaikum. প্রিয় দর্শক, অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আপনারা দেখছেন ঈদ মোবারক আসসাল অনুষ্ঠান। আমরা কথা বলছি, আমরা গাইছি, ঈদ উপলক্ষে আমরা আনন্দ করছি। তো এই মুহূর্তে আমরা আরও একটি সঙ্গীত দিয়ে শুরু করবো, যেটা হামদ ইনশাল্লাহ। তারপর আবার কথা হবে, আবার গান হবে ইনশাল্লাহ, আশা করছি। শুরু হয়ে যাক তাহলে ফারুক ভাই। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করে ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করে ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো দিয়েছো আজাব, যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো দিয়েছো আজাব, তাদের ভাগ্য দিও না মোদের, তাদের ভাগ্য দিও না মোদের, হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। গান এগুলো যখন আমরা গাই মনে করেন, একদিকে তো আল্লাহর প্রশংসা হচ্ছে, আর একদিকে মানে কিভাবে মানুষদেরকে এই আবহাওয়া নিয়ে আসা হচ্ছে। চিন্তা করেন যে ইসলামী সংস্কৃতি এবং বাতিলি সংস্কৃতিটা আমরা বলি সবসময়, বাতিলি সংস্কৃতিতে তো মানুষ ঝুমে পড়ে থাকে কিন্তু এর মধ্যে কোনো মেসেজ থাকে না। অথচ দেখেন এখানে আমরা আনন্দ করলাম, খুশিও করলাম, সাথে সাথে আল্লাহর প্রশংসা করে ফেললাম। এই গানটা পড়লে আসলে আমরা সূরা ফাতিহা যেমন কোরআনের শুরু এবং কোরআনের টোটাল কোরআনটার একটা ইন্ট্রোডাকশন, আমরা যদি ইভেন বাংলায় যদি এটা বলি কিন্তু
সুরার এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। সেটাই পুরো গানের মধ্যে সুরা ফাতিহার আমেজটা কারণ হলো আল্লাহ তাআলা তো এক ভাষা বোঝেন না, না না পরিপূর্ণতে চলে আসে, ঠিক আছে পরিপূর্ণ ভাষায় পরিপূর্ণতে চলে আসে। আসলে আতিল ভাই আগে যে কথা বললেন যে গানের গান বলতে কি সুর, হ্যাঁ সুরের আবেদন কিন্তু অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম, মানে এটা মুসলমান ও মুসলমান প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং কিছু বিষয় না, সুর কিন্তু আমরা সবাই সবার ভালো লাগে। তো সেক্ষেত্রে এই এই যে গান আমরা গাইলাম বা শুনলাম, এই এই গানের কিন্তু খুব সুন্দর একটা সুর রয়েছে এবং খুব একটা দোল আছে গানের মধ্যে। সো এবং সে তার সাথে যদি গানের সুন্দর মেসেজ বা বার্তা থাকে, এটা এর চাইতে উত্তম আর কি হতে পারে? গানের ক্ষেত্রে যদি বলি, আমাদের সমাজটা আসলে যদি সামাজিক দিক থেকে চিন্তা করি, আজকের যে প্রেক্ষাপট, একজন বলছিল যে তোমরা যদি কোনো জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও তাহলে তাদেরকে সংস্কৃতিতে আঘাত করো, কিছু করা লাগবে না, তাদের সংস্কৃতিকে যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কিন্তু আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স 1 ইয়ার 100 ইয়ার্স দ্য টোটাল জাতিটা কিন্তু শেষ হয়ে যাবে, ডেমোলিশন হতে পারে সংস্কৃতির। আজকে আমাদের যে সংস্কৃতির আগ্রাসন চলছে এটা আমার মনে হয় যে কত বছর পরে আমরা মানে বাতিল যে সংস্কৃতি বলতে গেলে উইদিন আফটার 50 ইয়ার্স পরে আমাদের এই সংস্কৃতিগুলো কোথায় যাবে আসলে, এটা খুব ভয়ঙ্কর একটা। আপনার আপনি জিজ্ঞেস করছেন, আমি জানি যে আপনার মানে ইসলামিক সংস্কৃতির সাথে আপনার আপনি জড়িত ছিলেন এসে থাকতে, মানে বাতিল যেটা আপনি বলছেন ওদিকে আমি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমরা অপসংস্কৃতি বলতে অপসংস্কৃতি যেটা সেটা কি, এবং আপনার কি মনে হয় যে ইসলামিক সংস্কৃতি মানে শুধু এই গানের মধ্যেই সীমাবদ্ধ, বা আমরা যথার্থ কি বলে আর উই ডুইং এনাফ টু টু প্রমোট ইসলামিক ভ্যালিউজ এন্ড ইসলামিক টিচিংস, এন্ড ইজ ইট গুড এনাফ জাস্ট টু সিং এ ফিউ সং হিয়ার এন্ড দেয়ার? শুধু গানের মধ্যে সীমাবদ্ধ না, আসলে আমাদের ইসলামী সংস্কৃতিটা যদি আমরা শুধু গানের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু আমরা এখান থেকে পার পেতে পারবো না। আমার মনে হয় যে একটা কথা আছে, প্রবাদ আছে যে হারানো সম্পদ, তো জ্ঞান এবং যে কোনো ভালো জিনিস হচ্ছে মুসলমানদের হারানো সম্পদ। তো সেক্ষেত্রে গান হোক, কবিতা হোক, একটা ভালো মুভি হোক, ফিল্ম হোক, যদি ভালো মেসেজ থাকে সেটাকে আমার মনে হয় আমরা বলতে পারি ইসলাম, গ্রহণ করা উচিত। আচ্ছা না, আমরা অনেক সময় বাংলাদেশি কালচারে বা আমাদের মহাভারতীয় কালচার যদি আমরা দেখি, মান্না দে তারা অনেক গান করেছেন, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভালো ভালো গান করেছে, সাধারণ কিন্তু মানুষের জন্য গান করা হয়েছে, মেসেজ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন গানগুলো। ইভেন দেখেন যারা নজরুল ইসলামের গানগুলো করে, এদের নজরুল ইসলামের গানগুলোর মধ্যে দেখেন প্রত্যেকটা গানের মধ্যে তার প্রায় মেসেজগুলো দেওয়া আছে, এবং এই মানুষগুলো শুধু মানে মুসলিমরাই না, হিন্দুরা অনুপ ঘোষাল নজরুলের গান করছে, অনেক অনেক হামদ করেছে, অনেক হামদ করেছে না, এবং তারা এটাকে অনেকে প্রার্থনা হিসেবে নেয়, কারণ নজরুলের অনেক গান প্রার্থনা, ওরা ওদের মতো করে। আপনি জানেন কি না, নজরুলের এমনও গান আছে যেটা আমি আগে বললাম যে ভালো মেসেজ থাকলেই কিন্তু এটা আমাদের আমরা বলতে পারি এটা ইসলামিক ইয়ে, যেমন আছে নদীর কুল নাই, আছে না আপনি জানেন কি না, আসলে এটা নজরুল লিখে গান, সেটাই নদীর কুল নাই কি না নাই, আসলে এর মাঝে কিন্তু লুকায়িত অনেক সুন্দর নদীর কুল নাই, তারপরে তারপরে তো হারামগুলো কোটি কয়েক হারাম সবই হালাল, হারাম বাদ দিয়ে বাকি বাকি সবগুলো হালাল, কিন্তু মানদণ্ড আছে অবশ্যই, মানদণ্ডের ভিতরে বাছাই করতে হবে অবশ্যই। এখন যদি সবই আমরা ভালো বলে চালিয়ে দেই কিছু মেসেজের জন্য, এর মধ্যে আবার বিপদও আছে, বিপদের সম্ভাবনা আছে। এবং ঈদের যে গান এটা কিন্তু নজরুল শুরু করছে, নজরুল ইসলাম, তখন ওই বাংলাতে এবং টোটাল বাংলাতে মানে ঈদের কোনো গান তো ছিলই না, যখন নজরুল ইসলাম যখন তার ওই এই গানটা ওমান রমজানের ওমান রমজান রোজাসি ঈদ এলো খুশি, ওটা জাতীয় সঙ্গীতের মতো মনে হয়, এবং ওটা দেখেন ওটা ছাড়া কিন্তু ঈদ হয় না এখন মানুষের মুসলমানদের যে সংস্কৃতি সেটা। ইভেন অনেক সময় আমি দেখেছি যে ঈদের কোরবানি ঈদের সময় রমজানের জন্য অনেক গানটা শুরু করে এটা চালিয়ে দেয়, এটা এত জনপ্রিয় গান,
কুরবানির পরে ঈদ এটা আমার কাছে মনে হয় মানে রমজানের পরে যদি ওইটা গান না শোনা হয় মনে হচ্ছে ঈদ হচ্ছে না হ্যাঁ সেটাই অপূর্ণ থেকে যায় এটাই এটাই মানে তো আমরা মনে আকিল ভাইয়ের কাছে একটা মানে আল্লাহর প্রশংসা হলো আমি আসলে আজকে যেহেতু আমি কথা বেশি বলছি আমি আসলে ওভাবে বলতে গেলে কিন্তু আসলে গান করি না আমি একটু পেছনে কাজ করি ব্যাকগ্রাউন্ডে কাজ করি হ্যাঁ বেশিরভাগই ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয় আমার আর তারা হলে মেন স্টার মনে আছে কিনা যে পথভ্রান্ত আমার কিন্তু মনে নেই আসলে যারা গান করে ওদের মনে থাকে না তখনই মনে থাকে না তবে আরেকটি সুন্দর গান আছে এটা হামদ খুব সুন্দর আখিলের গান মনে হয় প্রভু আমার গাই গুণ গান তোমার গুণ গান তোমার প্রভু আমার গাই গুণ গান তোমার গুণ গান তোমার জীবনের প্রতিটি লগন জীবনের প্রতিটি লগন রেখো তোমাতে মগন রেখো তোমাতে মগন রেখো তোমাতে যে মগন চাই সদা রহম তোমার চাই সদা রহম তোমার প্রভু আমার গাই গুণ গান তোমার গুণ গান তোমার আসলে ওরা আমি যেগুলো আমার করা হয়েছে আমি তো আসলে পারি না অন্ধের হাতে দেখার মতো করি আর কি যেটা কিন্তু ওরাই দুজনে মিশুর করেছে আর কি আমার মনে থাকে না আখিল ভাই একটা বিষয় আছে যখনই আমরা মনে করি যে আমাদের এই গানের প্রয়োজন তখন বলি আখিল ভাই এইটার দরকার আছে আমাদের দেশে তো দেখেছেন যেমন অনেকটা মল্লিক ভাইয়ের কাছে যায় গিয়েছিল মল্লিক কবি মল্লিক ভাই ওনাকে স্মরণ হচ্ছে আবারও কারণ ওনার মাধ্যমে আমরা অনেক কিছু হ্যাঁ শিখেছি আপনার কি মনে আছে যে মনে হয় যে গান দেওয়ার পরে যখন ওরা সুর করে এবং গান যখন গায় তখন আসলে আমার ফিলিংস কেমন না অবভিয়াসলি কারণ হচ্ছে যে আপনি মানে আমার কথা মনে হচ্ছে যে আমি তাদেরকে কাদামাটি দিয়ে দিছি ওরা পুতুল বানাচ্ছে যেটা আমরা অনেক তো গানের ভান্ডার আছে আর ওদের নিজস্ব গান রচনা অনেক আছে ওদেরও নিজস্ব লেখা গান এবং সুর করা তোমাদের তো বেশি জানা থাকার কথা আমার চেয়ে তো আমরা আরেকটা ইয়ে করি আর ফারুক ভাই তো আছেন ওনার মাত্র একটা গান শুনলাম আমরা এভাবে ছেড়ে দেওয়া যাবে না আমরা এখন ফারুক ভাইয়ের কাছে আসলে যাই আমি আসলে শুনতে চাই একটা দেশের গান ফারুক ভাই যদি মনে থাকে দেশের গান দেখি পারি কি জীবনধর্মী একটা গান অথবা জীবনধর্মী দেশের গান অথবা জীবনধর্মী দুটোর একটা হতে পারে একটা গান আমার কাছে আছে দেশের এটা অবশ্যই জীবনধর্মী খালেদ হাসান মিলু গানটা গাইছিল আল্লাহ দেশ তোমার ধান জানা সেটা করুন দেখে আমরা শুনি আমরা শুনেছি কি অবস্থা আমার যতটুকু জানি খালেদ হাসান মিলু না এটা হচ্ছে আপনার আব্দুল হাদির গান সৈয়দ আব্দুল হাদির পরে খালেদ হাসান মিলু গান গাইছে আল্লাহ এই দেশ তোমারি ধান আল্লাহ এই দেশ তোমারি দৃতজ্ঞ আমরা তোমার কাছে রেখো আমাদের মা এই সব তোমারি দান আল্লাহ এই দেশ তোমারি দান কৃতজ্ঞ আমরা তোমার কাছে রেখো আমাদের মা এই দেশ তোমারি দান শিশুদের গুঞ্জন পাখিদের
কল্লো সূর্যের দীপ্তি ফুল শাখে ওই হিল্ল শিশুদের গুঞ্জন পাখিদের কল্লো সূর্যের দীপ্তি ফুল শাখে ওই হিল্ল কোকিলের কুহু কুহুতা এই সব তোমারই দান আল্লাহ এই দেশ তোমারই দান কৃতজ্ঞ আমরা তোমার কাছে রেখো আমাদের মান এই সব তোমারই দান বাতাসের সৌরভ আকাশের নীলিমা সবুজের গৌরব আবিরের নীলিমা নদীর ওই কলকলতা এই সব তোমারই দান আল্লাহ এই দেশ তোমারই দান কৃতজ্ঞ আমরা তোমার কাছে রেখো আমাদের মান এই সব তোমারই দান আল্লাহ এই দেশ তোমারই দান আল্লাহ এই দেশ তোমারই দান দেশের প্রতি ভালোবাসা এটা তো আসলে আমি ভাবতেছিলাম যে এই গানটা গাওয়ার আগে মানুষ ভাববে কি এটা কি বাংলাদেশের জন্য করা নাকি সকল দেশের জন্য সব দেশের জন্য আমরা যদি এই দেশকে নিয়ে চিন্তা করি আমরা এরকমই একটা গান আমার মনে পড়ছে এই মুহূর্তে আপনাদের জানা আছে গানটা খুব সুন্দর কথা এবং সুর সেটা হচ্ছে আপনার আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো আর কারে পাই বলো আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো এই গানে কিন্তু অরিজিনাল লেখা হয়েছিল দেশের গান তারপরে লেখক যিনি উনাকে পরামর্শ দেওয়া হলো এত সুন্দর কথা যদি এটাকে হামদ বানানো হয় হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা আমরা লেখকের নামটা শুনি না কেন উনি কে লিখেছেন বাংলাদেশের একজন কবি চৌধুরী গোলাম মাওলা তার অনেক ভালো ভালো গান আছে আসলে কিছু জীবনধর্মী একটা গানও আছে আমার মনে হয় উনি সেদিনই আমি আমার মনে হচ্ছিল গানটা যদিও আজকে ঈদের দিনের প্রোগ্রাম আসলে তো সবসময় আমাদের মিলিয়ে তো আমাদের আনন্দ হাসি সব মিলিয়ে তো মানুষের জীবন তো একটি গান আছে এরকম যে কথাগুলো সুন্দর কথা গানের ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় মাটির দেহটারে মাটিতে মিশাই সঙ্গী সাথী চইলা ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় অন্ধকার সেই কবর সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলা না সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলা না মালা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি মালা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি নইলে যে ওই পারে পূর্ণ ছাড়া শান্তি নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়
ডাব্বাটা পয়ড়া রইগো এই যে দুনিয়ায়, ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পয়ড়া রইগো এই যে দুনিয়ায়। হাশরের ময়দানে কি হবে কে জানে, আরো শির ছায়া মিলবে কি না জানি না। হাশরের ময়দানে কি হবে কে জানে, আরো সে ছায়া মিলবে কি না জানি না। থাকবে না কোনো স্বজন, ইয়া নফসি ইয়া নফসি মন, থাকবে না কোনো স্বজন, ইয়া নফসি ইয়া নফসি মন, ওই পারে পুণ্য ছাড়া মুক্তি নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পয়ড়া রইব এই যে দুনিয়ায়, ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পয়ড়া রইব এই যে দুনিয়া। যে কত সুন্দর উপমা, মানে ইঞ্জিন এবং ডাব্বার উপমা। আচ্ছা, ডাব্বা যে কথাটা যদি একটা গ্রামীণ শব্দ, ঢাকার বেশিরভাগ ওদিকের অঞ্চলের শব্দ শব্দ, কিন্তু তুমি চলে যাবে, বডিটা পড়ে থাকবে, তোমার দেহটা পড়ে থাকবে, কেমন কথা, কি সুন্দরভাবে উপস্থাপন করা, উপমাটা কি উপস্থাপন করা হয়েছে, এটা তো বাস্তবতা। একদিন সবাকেই চলে যেতে হবে, যেতে হবে, আর দেহটা এখানে পড়ে থাকবে, এটা তার কোনো ই থাকবে না। অবশ্যই আসলে আনন্দ ঘনের দিনে আমরা বেশি বেশি ডিপে কথা বলছি, ডিপে চলে যাচ্ছি। তো আমরা আমরা এখন তাহলে একটু আরেকটু লাইটের দিকে আসি, মানে একটু হালকার দিকে আসি। অবশ্যই আনন্দ ঘন একটা গান হইতে পারে, ফার্গো কি বলতে পারে, আমার আমার জানা আছে যে কিছু কি বলে আপনার রম্য গান যেগুলো বলে নাকি, আমরা সিলেটি গান গাওয়া হয় নাই, সিলেটি গান কাইতে পারি তো, আমাদের অডিয়েন্সের দিকে তাকায় তো সিলেটি গানের দরকার আছে এখানে। জি আপনার জনপ্রিয় একটা সুরে একটা গান আছে, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, দেশ বিদেশি আমরা হকল সিলেট, আরেকটা আছে না সিলেট, শুরু করি আমরা, মনে করে যাবেন সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, দেশ বিদেশে বেটা গিরি, দেশ বিদেশে বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, দেশ বিদেশে বেটা গিরি, দেশ বিদেশে বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, লন্ডন কুয়েত আবু দাবি, সৌদি রিয়াদ কাতার যাবি, লন্ডন কুয়েত আবু দাবি, সৌদি রিয়াদ কাতার যাবি, আমেরিকাত গেলে যে ভাই, আমেরিকাত গেলে যে ভাই, ফাই বাই খালি সিলোটি, ফাই বাই খালি সিলোটি, ফাই বাই খালি সিলোটি, ফাই বাই খালি সিলোটি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, দেশ বিদেশে বেটা গিরি, দেশ বিদেশে বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সাজল রে খমলার বাগান, গাইলে জুড়ায় হকলর ফোরান, সিলোটরি খমলার বাগান, খাইলে জুড়ায় হকলর ফোরান, সিলোটো সানা খাইলে ভাই, সিলোটো সানা খাইলে ভাই, দিন চলে না একটি, দিন চলে না একটি, দিন চলে না একটি, দিন চলে না একটি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, সুরমা গাঙ্গুর ফারোয়ারি, সাজল আলোর উত্তর সুরি, দেশ বিদেশে বেটা গিরি, দেশ বিদেশে বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সাজল আলো। আমার মনে হয় এই মুহূর্তে আসলে হকল সিলেটি না, সে যাই হোক, তবে আনন্দ সিলেটি যেহেতু গান শুনলাম, আমার আমাদের মাঝে আগিল ভাই হচ্ছে মূলত লক্ষ্মীপুর নোয়াখালী, আমাদের ফারুক ভাই ঝিনাইদহ আর কি,
প্রিয় দর্শক দেখছিলেন আনন্দ ঘন অনুষ্ঠান, এখনই একটা ব্রেকে যেতে হচ্ছে, আবারও কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। This is the day of Eid. Let us rejoice in Thee.